বিশ্বে দেশের সংখ্যা প্রায় 200টি। তাদের মধ্যে গুটিকতক দেশ রয়েছে ধনী। পৃথিবীর মোট সম্পদের বেশিরভাগই কুক্ষিগত করে রেখেছে এসব দেশ। অনেক দেশই প্রতি বছর কোটি কোটি ডলারের সম্পদ উৎপাদন করছে, কিন্তু প্রশ্ন হল তাদের মধ্যে তালিকার শীর্ষে কোন দেশগুলো। বিশ্বের উন্নত দেশের তালিকা বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল কোনো দেশের মোট সম্পদের পরিমাণ, আবার কোনো দেশের জনগণের ক্রয় ক্ষমতার সমতা, মাথা পিছু আয় অন্যতম। তবে 2017 সালের হিসাব অনুযায়ী মোট সম্পদের পরিমাণের ভিত্তিতে বিশ্বের সেরা ধনী 10টি দেশের একটি তালিকা দিয়েছে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের সেরা ধনী 10 দেশের তালিকায় কারা রয়েছে। ইতালি। ইতিহাসের পাতায় অন্যতম জায়গা দখল করে থাকা ইউরোপের দেশ ইতালি রয়েছে 10ম অবস্থানে। দেশটির সম্পদের পরিমাণ 4,276 বিলিয়ন ডলার। ইউরোপের দক্ষিণাঞ্চলে অবস্থিত দেশটির সঙ্গে ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং স্লোভানিয়া সীমান্ত রয়েছে। বিচিত্র শিল্পের অর্থনীতির দেশ ইতালি। দেশটির উত্তরাঞ্চল শিল্পোন্নত এবং সেগুলোর বেশিরভাগের নিয়ন্ত্রণ প্রাইভেট কোম্পানিগুলোর হাতে, আর দক্ষিণাঞ্চল অপেক্ষাকৃত অনুন্নত। এই অঞ্চলের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক এবং কল্যাণ নির্ভর। এখানে বেকারত্বের হার অনেক বেশি। তবে ইতালির মোট অর্থনীতির বড় অংশ চালিত হয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের মাধ্যমে, আর এসব ক্ষুদ্র ও মাঝারি শিল্প পরিবার ভিত্তিক। 3,11,333 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা 6,00,000,000 মতো। অস্ট্রেলিয়া। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া বিশ্বের সেরা ধনী দেশগুলোর তালিকায় 9 নম্বরে রয়েছে। দেশটির আয়তন 76,92,024 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 2,50,000,000। দেশটির মোট সম্পদ 6,142 বিলিয়ন ডলার। তবে মে মাসে প্রকাশিত চলতি অর্থবছরের বাজেটে শক্তিশালী অর্থনীতির প্রতি জোর দেওয়ার কথা জানিয়েছে দেশটি। অস্ট্রেলিয়ার অর্থনীতির প্রায় 70% সেবা খাত, তবে রপ্তানির সিংহভাগ খনন শিল্প ও কৃষি খাত থেকে আসে। কানাডা। তালিকার 8 নম্বরে থাকা উত্তর আমেরিকার দেশ কানাডার সম্পদের পরিমাণ 6,393 বিলিয়ন ডলার। কানাডার অর্থনীতির সিংহভাগ সেবামূলক শিল্প নিয়ে গঠিত। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত বছরের নভেম্বরে কানাডায় বাণিজ্য ঘাটতি বেড়ে 170 কোটি ডলারে পৌঁছেছে। তবে দেশটির আমদানি 5.8% বেড়ে দাঁড়িয়েছে 3,926 কোটি ডলারে, আর রপ্তানি বেড়েছে 3,725 কোটি ডলার। এছাড়া 2017 সালের ডিসেম্বরে কানাডায় বেড়েছে কর্মসংস্থান। 99,84,670 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে মোট জনসংখ্যা 3,51,00,000-এর বেশি। ফ্রান্স। বিশ্বের 7 নম্বর ধনী দেশ হল ফ্রান্স। তালিকায় কানাডার আগে অবস্থান করা ইউরোপের এই দেশটির সম্পদের পরিমাণ 6,649 বিলিয়ন ডলার। ইউরোপীয় অর্থনীতিবিদ কার্স্টেন হেসের মতে ফ্রান্স একটি স্বর্ণালী দশকের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান প্রেসিডেন্টের শ্রমবাজার সংস্কার ও শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা পরিবেশ সেটিকে সমর্থন করছে। 6,40,679 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা 6,72,00,000-এর বেশি। ভারত। এশিয়ার জন্য আশার বাণী হল বিশ্বের প্রথম 10টি ধনী দেশগুলোর একটি এখন ভারত। দেশটির অবস্থান তালিকার 6 নম্বরে। 32,87,263 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা 132 কোটির বেশি। বিশ্বের অন্যতম জনবহুল এই দেশটির মোট সম্পদের পরিমাণ 8,230 বিলিয়ন ডলার। সিইবিআর বলছে 2028 সালের মধ্যে ভারতের অর্থনীতি জাপানকে ছাড়িয়ে যাবে, আর এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আবির্ভূত হবে দক্ষিণ এশিয়ার এই দেশটি। ভারতের এগিয়ে যাওয়ার বড় কারণ হল দীর্ঘ সময় ধরে উপযুক্ত ডেমোগ্রাফিক, ভৌগোলিক কাঠামো এবং প্রবৃদ্ধির গতিধারা বজায় রাখা। জার্মানি।
তালিকায় যুক্তরাজ্যের পরে রয়েছে জার্মানি। 3,57,168 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা 8,28,00,000। দেশটির সম্পদের পরিমাণ $9,660 বিলিয়ন। জার্মানির অর্থনৈতিক আস্থা 2011 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ইউরোপের বৃহৎ অর্থনীতির দেশটির 2017 সালের শেষ প্রান্তিকে প্রবৃদ্ধির ধারা 0.6% বেড়েছে। গত বছর প্রথম প্রান্তিকে 0.9%, দ্বিতীয় প্রান্তিকে 0.6% এবং তৃতীয় প্রান্তিকে 0.7% প্রবৃদ্ধি অর্জন করেছে দেশটি। সব মিলিয়ে ওই বছরে 2.2% প্রবৃদ্ধি সম্প্রসারিত হয়েছে। এ হার 2011 সালের পর দ্রুততম। যুক্তরাজ্য ধনী দেশের তালিকায় 4 নম্বরে অবস্থান করা যুক্তরাজ্যের মোট সম্পদের পরিমাণ $9,919 বিলিয়ন। যুক্তরাজ্যের মোট আয়তন 2,42,495 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 6,56,00,000-এরও বেশি। ইংল্যান্ডের অর্থনীতি হল যুক্তরাজ্যের 4টি দেশের বৃহত্তম অর্থনীতি। যুক্তরাজ্য একটি অত্যন্ত শিল্প সমৃদ্ধ দেশ। বিশ্বের শীর্ষস্থানীয় রেটিং এজেন্সি মুডির সর্বশেষ প্রতিবেদনে AA2 গ্রেডে দেখানো হয়েছে দেশটিকে। এর আগে লম্বা সময় ধরে AA1 গ্রেডে ছিল যুক্তরাজ্য। মুডি জানায়, যুক্তরাজ্যের অর্থনীতিতে ব্রেক্সিটের নেতিবাচক প্রভাব পড়েছে। ইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেশটির অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলেছে। জাপান বিনিয়োগ সহায়তায় মুদ্রা ছাপিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে জাপান। চীনের পরই সেরা ধনী দেশের তালিকায় অবস্থান জাপানের। 3,77,972 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা 12,66,72,000। দেশটির সম্পদের পরিমাণ $19,522 বিলিয়ন। তবে ইয়েনের মান অবনমনের ফলে আর্থিক মুদ্রায় জাপানের জিডিপির আকার অন্য দেশের তুলনায় কমে যাচ্ছে। তাছাড়া দেশটির ভৌগোলিক ও ডেমোগ্রাফিক পরিস্থিতি কিছুটা প্রতিকূলে থাকায় 2028 সালের মধ্যে তাদের অবস্থান ভারতের কাছে হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীন তালিকায় দ্বিতীয় স্থানে থাকা চীনের সম্পদের পরিমাণ $24,803 বিলিয়ন। গত কয়েক দশক ধরে চীনের অর্থনীতির চাকা আশ্চর্যজনকভাবে ঊর্ধ্বমুখী। বিশ্বের সবচেয়ে জনবহুল পূর্ব এশিয়ার এই দেশটি এখন বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি। দেশটির আয়তন 95,96,961 বর্গ কিলোমিটার এবং দেশটির জনসংখ্যা 141,50,00,000-এরও বেশি। 1978 সালে যখন চীন তার অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠন শুরু করে, তখন জিডিপির দিক থেকে দেশটির অবস্থান ছিল তালিকার 9 নম্বরে। কিন্তু 35 বছর পর এক লাফে বিশ্বের দ্বিতীয় ধনী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে চীন। তবে লন্ডন ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চের পূর্বাভাস অনুযায়ী 2028 সালের মধ্যে চীনের অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র 2017 সালে মোট সম্পদের পরিমাণের দিক থেকে বিশ্বের সেরা ধনী দেশগুলোর তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। 98,33,520 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে মোট জনসংখ্যা 32,67,00,000-এরও বেশি। গত বছর দেশটির মোট সম্পদের পরিমাণ ছিল $64,584 বিলিয়ন। ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ডের তথ্য মতে, গত বছর বিশ্বের নাম্বার 1 ধনী এই দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে $19.4 ট্রিলিয়ন কাছাকাছি। সম্প্রতি পশ্চিমা দেশগুলোর প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিও শক্তিশালী হচ্ছে। 2028 সাল পর্যন্ত বিশ্বের ক্ষমতাধর এই দেশটি শীর্ষ ধনী দেশের মুকুটটি ধরে রাখতে পারবে, কিন্তু এই সময়ের পর তা আর সম্ভব হবে না বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।